পবিত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে বৃহস্পতিবার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূল নেতা শেখ সাকিম। এদিন বালিপুরে প্রায় 1300 মহিলার হাতে শাড়ি তুলে দিলেন। এছাড়াও 200 মানুষকে লুঙ্গি এবং 100 জনকে পাঞ্জাবি বিতরণ করলেন। শতাধিক মানুষের হাতে তুলে দিলেন ইফতার সামগ্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। উল্লেখ্য, শুধু এবছরই নয়, গত কয়েক বছর ধরেই তিনি বছরের বিভিন্ন সময়ে এভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা 2011 সাল থেকে আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা সরকার চালিয়ে যাচ্ছি এবং আপনাদের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আপনাদের কি করে ভালো হবে এটা সবসময় প্রচেষ্টা তার। যেভাবে আমার সামনে মায়েরা আজকে এখানে, আমরা তাদের ঈদের জন্য তাদের কিছু হাতে বস্ত্র তুলে দেবো, বস্ত্র উপহার দেব, তেমনি বাংলার মুখ্যমন্ত্রী সবসময় ভাবেন যে আপনাদের হাতে যাতে কারোর কাছে হাত না পাততে হয় তার জন্য কিভাবে আমার মায়ের লক্ষ্মীর ভাণ্ডার দেয়, লক্ষ্মীদের ভাণ্ডারটা সবসময় ভরা থাকে, এটারও কিন্তু চিন্তা আমার বাংলার মুখ্যমন্ত্রী করে। তাই আজকে এখানে আমাদের সাকিম থেকে নিয়ে আমাদের তারাপদ গুলুই থেকে নিয়ে আমাদের এখানে মাসুদা থেকে নিয়ে আমাদের গোপী হামরি থেকে নিয়ে আমাদের সোন কি ময়না থেকে নিয়ে সকল থেকে নিয়ে সকলে উদ্যোগ নিয়ে এই মহতী উৎসব করেছেন, মহতী প্রোগ্রামটা করেছে। এই রোজার মধ্যেও আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এখানে যারা যারা এসেছেন তাদের সকলকে পবিত্র রমজান এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য বেশি নির্ধারিত করব না। জেনে রাখবেন একটা কথা, যেই যে জায়গাতেই থাক মাথার উপরে মমতা ব্যানার্জি আছে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে সবসময় চলি এবং এত বড় এলাকা আমরা যতটা পারি মানুষের কাছে পৌঁছে তাদের হাতে সাহায্য তুলে দেওয়া, তাদের হাতে সব তাদের কাছে সহযোগিতা করে দেওয়া এবং আপনাদের পাশে থেকে আপনাদের খিদমত করা, আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করা, এটাই আমাদের কর্তব্য। তাই আপনাদের কাছ থেকে কিছুই চাইবো না শুধু আশীর্বাদ ছাড়া। আপনারাই আমাদের প্রেরণা, আপনাদের আশীর্বাদ দুয়াই আমাদের কাজে লাগবে যাতে আমরা আগামী দিনে আরও কাজ করতে পারি আরও ভালো। আপনি কি রান্ধের শাড়ি নিলেন? হ্যাঁ নিয়েছি। কিরকম লাগছে? ভালো লাগছে। এই ঈদের জন্য নতুন শাড়ি উপহার পেলেন? বলুন। আপনাদের সুবিধা অসুবিধাতে সাকিমদা পাশে দাঁড়ায়? সাকিমদা পাশে দাঁড়ায়। প্রতি বছরই কি ঈদের সময় এরকম? প্রতি বছরই আপনাদেরকে শাড়ি দেয়? কোথায় বাড়ি, কোথায় আপনাদের? নমস্কার, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ, আজকে 26টা রোজা, 27টা রোজা, কাল 27, আজকে 26। তো প্রত্যেক বছরের মতন এই বছরেও কিছু দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করলাম, প্রত্যেক বছরই করি আমি, এই বছরে একটু বেশি করলাম। প্রায় 1300 মানুষকে শাড়ি দিলাম, 200 মানুষকে লুঙ্গি দিলাম, 100 মানুষকে পাঞ্জাবি দিলাম এবং আপনার ওই লাচ্চা সিমুই 100 মানুষকে দিলাম। প্রত্যেক বছরই করি, কিন্তু করে বলতে নেই, না বলাটাই ভালো। তবু আমরা দলটা তো তৃণমূল কংগ্রেস করি, যেইটুখানি করি মমতা ব্যানার্জির আদর্শ মেনে নিয়ে চলি।
দিদিমণি যেইভাবে গাইডলাইন দিয়েছিলেন আমাদেরকে, দোলের যেইভাবে সার্কুলার ছিল, এই রোজা পবিত্র রোজা মাসে আপনি দেখেছেন, আপনারা দেখেছেন টোটাল পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি চলছে। আজকে একটা খানাকুলে ইফতার পার্টি আছে, কালকে আগামীকাল আমাদের বালিপুরে একটা ইফতার পার্টি আছে। এই কর্মসূচিতে আমরা প্রথম থেকে থাকি, তো আপনারা দেখেছেন আমরা লকডাউনে আনফানে আইলাই মানুষের পাশে দীর্ঘদিন আমরা থেকেই কাজ করি, এইটাই আমাদের গাইডলাইন, এইটাই আমাদের নির্দেশ, এইভাবেই আমরা চলি। আজকে অনুষ্ঠানে ধরুন আমার বালিপুর অঞ্চল প্রায় মানুষ ছিলেন, তাঁতেশাল অঞ্চল ছিলেন, আর সবচেয়ে বড় আমাদের যিনি লিডার আমাদের নেত্রী আরামবাগের সাংসদ অপূর্বা পোদ্দার, উনি ওনার অনেক কাজ, অনেক কাজ, অনেক প্রোগ্রাম, তবুও উনি বলেছিলেন নটায় আমি তোমার ওখানে আধ ঘন্টার জন্য টাইম দেবো। উনি এসেছিলেন 9:30, প্রায় 10:30 এক ঘন্টা ছিলেন, নিজে হাতে কাপড় বিলি করে উনি গেলেন। এরপরে খানাকুল আছে, বিভিন্ন জায়গায় ওনার প্রোগ্রাম আছে, উনি এসেছিলেন, এসে সমস্ত কিছু বিতরণ হলো। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।